আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আসছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে আমাদের মুসলিমদের ইফতারের মূল আইটেম হয়ে থাকে ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এইসব যেগুলো ছাড়া আমাদের ইফতার ভালো মতো জমে না। তো বাইরে থেকে এসব ভেজালযুক্ত খাবার না কিনে আমরা কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট আলুর চপ রেসিপি। অনেক সময় ঘরে আলুর চপ তৈরি করলে খেতে খুব একটা ভালো হয় না, তো আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করলে দোকানের মতো একদম পারফেক্টভাবে খুবই মজার আলুর চপ তৈরি করে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি আলুর চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটি কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে 10 থেকে 15 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে ইফতারি তৈরি করার সময় ঝটপট আলুর চপ কিংবা বেগুনি তৈরি করে নিতে পারবেন। তো সংরক্ষণ করতে চাইলে সব কিছুকে একসাথে পরিমাণ মতো মিশিয়ে যে কোনো একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই পানিটি একবারে দেওয়া যাবে না, আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে মেশাতে থাকব। একবারে বেশি পানি দিলে ব্যাটারটি প্রয়োজনের তুলনায় পাতলা হয়ে যেতে পারে, তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার একেবারে ঘনও করা যাবে না। তো ব্যাটারটি যখন এরকম ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি, আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটিকে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে আলুর চপগুলো অনেক মুচমুচে হবে। তো আমি প্রায় 5 মিনিট ধরে এই ব্যাটারটিকে ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে। এভাবে একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে ডুবালে যখন দেখবেন আঙ্গুলটি পুরোপুরি কোট হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তার মানে এটি আলুর চপকেও খুব ভালো করে কোট করে নিতে পারবে। তো ব্যাটারটি তৈরি করার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 2টো পেঁয়াজকে এরকম বেরেস্তা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন, তবে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে সেই আলুর চপটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 3-4টি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, এতে করে আলুর চপগুলো বেশি নরম হয়ে যাবে। এবার এতে ব্যবহার করছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। এই ভাজা জিরা গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু আলুর চপটা অনেক বেশি ভালো লাগবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এতে করে 2 ধরনের মরিচের ফ্লেভার আসবে। তো আমি এখানে 2টো শুকনো মরিচকে এরকম গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আলুর চপে শেপ দিয়ে দিব। আপনি যে সাইজের আলুর চপ তৈরি করতে চান ঠিক সেই পরিমাণে আলুর ভর্তা নিয়ে এভাবে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ তৈরি করতে হবে এবং তারপর এটিকে চেপে চ্যাপ্টা করে দিতে হবে। এই তো আলুর চপের জন্য একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে সামান্য পরিমাণে বেসনের গুঁড়া ছিটিয়ে নিব এবং এতে আলুর চপটি রেখে দিব। তো একইভাবে আমি এখানে প্রত্যেকটি আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য।
তবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো ভাজার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলগুলো যখন মিডিয়াম গরম হয়েছে তখন এর থেকে প্রায় এক টেবিল চামচের মতো তেল নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ফলে আলুর চপগুলো দীর্ঘ সময় পর্যন্ত ক্রিসপি থাকবে এবং খুব বেশি তেল চুষে নিতে পারবে না। তো আলুর চপটি তৈরি করার জন্য তেলগুলো কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে তেলে দেওয়ার পর যখন দেখবেন ব্যাটারটি এরকম উপরে ভেসে এসেছে, তখন বুঝতে পারবেন যে তেলটি পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। তো এবার সেই তৈরি করে রাখা আলুর চপটি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ডুবিয়ে নিতে হবে। তারপর যখন এটি ভালো করে কোট হয়ে যাবে এটিকে তেলে দিয়ে দিতে হবে। এই কাজটি কিন্তু আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো আলুর চপ এতে দিয়ে দিয়েছি। যখন এর একটা পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে করেই দুই পাশ খুব সুন্দর একটি কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো যখন আলুর চপগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে, এই পর্যায়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর উপায়ে তৈরি দোকানের মতো মুচমুচে আলুর চপ। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।